বিভিন্ন কোম্পানির নামে, আর এগুলোকে চালাতে বিভিন্ন বাস কোম্পানির মালিকদেরকে ঘাটে ঘাটে খরচ করতে হয় লাখ লাখ টাকা। আর রুট বন্ধ হবার উপক্রম হলেই তারা রুট বদলে ফেলেন। জাবালে নূরের নিশ্চয়ই রং বদলের কথা আপনাদের মনে আছে। এবার শেষ পরিণতি জানতে হবে। 3 আগস্ট 2018, মিরপুর বেড়িবাঁধ এলাকা। জাবালে নূরের বাসগুলোতে লাগানো হচ্ছে নতুন রং। এই বাসগুলো নাকি চলবে ভিন্ন নামে। এটা কোন গাড়ি ছিল? জামালে নূর। এখন এবার রাস্তায় আরো একটি বাসের উপর নজর পড়ল টিম 360 ডিগ্রি। বাসের নতুন রং দেখে সন্দেহ তৈরি হয়। দেখা যাক চালক কি বলেন। যাত্রীরাও বলছেন এটি আকিক পরিবহনের বাস নয়, আমরা সবসময় আসা যাওয়া করি, আমার নাতিকে নিয়ে আসা যাওয়া। বুঝলেন কিভাবে? এই যে লেখাটা আছে, এই যে রংটা আছে না, আর রঙের গন্ধ আসতেছে। এবার চালক সুর পাল্টাতে লাগলেন। বাসটিকে নতুন বাজার থেকে নিয়ে যাওয়া হলো বসুন্ধরা আবাসিক এলাকার মেইন গেট সংলগ্ন পুলিশ বক্সে। বাসের রং আর কাগজ দেখে প্রমাণ পাওয়া গেল এটা আকিক পরিবহনের বাস নয়। এই যে কালার পরিবর্তন করে ফেলছে, এটা কি ভাবে? প্রত্যেকটা জায়গায় আমাদের চেকপোস্ট বসতেছে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গাড়ি মোটামুটি যে যতগুলো পারতেছে ধরতেছে। তো এই গাড়িটা এখানে ধরা গেছে, এটা এখানে স্টপ, আর আমরা চাই না মানে রুট পারমিট বিহীন গাড়ি রাস্তায় চলুক। আবারও যেতে চাই জাবালে নূরের একজন চালক ও মালিকের কাছে। 30টা গাড়ি রুট পারমিট আছে, তাই না? হ্যাঁ। তো সেই জায়গায় দেখা যাচ্ছে 50টা গাড়ি চলে, বাকিগুলো কিভাবে চলে? 100টা গাড়ি চলে। প্রজাপতিতে রুট পারমিট হলো, সিলিং হলো 40টা গাড়ি চলে, 120টা। অর্ধেক গাড়ি কাগজ না, অর্ধেক গাড়ি কাগজ না, তাহলে কিভাবে চলে? ওই যে পুলিশ প্রশাসন দেখা বসে দেয় চালায়। এই চালকের অভিযোগের তির পুলিশের দিকে, আর অভিযোগ নিয়ে টিম 360 ডিগ্রি হাজির হয় ট্রাফিক পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে। এটা আমরা নিতে পারবো না, আমরা দিনরাত কাজ করব, কষ্ট করব, আবার আমার বিরুদ্ধে আপনি কমন অভিযোগ নিয়ে আসবেন, এটা তো হবে না। কারণ আপনি আসেন, আমাকে সহযোগিতা করেন, দেখেন আমরা হাউ ডু ইউ পারফর্ম, আমি দেখা দিব আজ কীভাবে করতে হয়। কিন্তু সহযোগিতা করবেন না, দূরে বসে বসে খালি আপনি অভিযোগের তীর তুলবেন, এটা হবে না। 7 আগস্ট 2018, আন্দোলন প্রত্যাহারের একদিন পরেই রাস্তায় নামে জাবালে নূর। আবারও দুর্ঘটনা স্থলে টিম 360 ডিগ্রি। বিপদজনক জায়গা থেকে পরিবহনগুলো যাত্রী তোলেন, আবারও যদি সেখানে গিয়ে যাত্রীরা বাসে ওঠেন, আবারও যদি ফিটনেসহীন রুট পারমিটহীন গাড়িগুলো দাপিয়ে বেড়ায় সড়ক মহাসড়ক, আবারও যদি স্টিয়ারিং ওঠে অদক্ষ চালকের হাতে, আবারও যদি এসব দেখেও চোখ বন্ধ করে রাখে পুলিশ, বিআরটিএ কিংবা মালিক শ্রমিক সংগঠনগুলো, তাহলে এমন আন্দোলন করে আসলে লাভটা কি? এমন প্রশ্ন উঠতেই পারে। তবে বাংলাদেশের ইতিহাস বলে ছাত্র আন্দোলন কখনোই বৃথা যায়নি। নিশ্চয়ই একদিন অবশ্যই অবশ্যই শৃঙ্খলা ফিরবে দেশের সড়ক মহাসড়কগুলোতে, বাংলাদেশ পৌঁছবে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানানোর মাধ্যম 4টি, ফেসবুক, SMS, ইমেইল এবং মুঠোফোন। আজ তাহলে এ পর্যন্তই, তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।